পুলিশের ছেকে দিয়েছে। আপনারা চুপচাপ বসুন, এই মা বোনেদের বলছি আপনারা বসুন। তাও তো দুই ভাই মস্তান যায় নাই। ওবে তুই চুপ, এই মুখে ভাষা ভালো কর। শালা তুই বলে এখনি বাবার গালে চড়ে দিতাম। হই যাবি। হ্যাঁ স্যার, ভিডিও সাহেব। হ্যালো। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ফোন করছি গো ভিডিও সাহেবকে। এই তুই কি বলে কি বলে বিডিরো বিডিরো, এরে শয়তান বিডিরো নয়, আরে ভরতপুর ব্লকের বিডিরো। আহ বল বিডিও সাহেব। তোর কাছে ভাষা শিখব নাকি? এই তুই বিডিরো বলিস না, গোখাকের বিটি কইতে। হ্যাঁ স্যার, এখন মা পেনেন না, 100 দিনের কাজের মা পাইবি। 100 দিনের কাজ করিস নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি হলে আসবেন, জল হয় তখন আসবেন। হ্যাঁ জল হলে আসবেন। না না না, আপনাকে আসতে হবে, সুপারভাইজারকে পাঠিয়ে দিবেন। আবার ফোন। আচ্ছা স্যার, কটা মোবাইল কিনেছে? তাই তো। হ্যাঁ কি ব্যাপার, একদিন কথাই বলো না। না না, তোমার এগুলো অন্যায়, তোমাকে বলা আছে যে ফোন করবে, পয়সা আমার ফুরাবে। খেপামি করছো? বাবা তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ কার সঙ্গে কথা বলছিস? কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের সঙ্গে? হ্যাঁ বাবা দে না, আমরা তো টিভিতে ও সিডিতে দেখি, কিন্তু আমি তো কোনোদিন কথা বলিনি। না না তুমি রাগ করো না, না 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 না, তোমার এই তোমার বিশ্বাস হয় না বলে তো আমার রাগ তো হয়। আমি এই ছেলে কথা বললি যে মেয়ে ছেলে তার সাথে আমি লটাপটি হয়ে যাবে নাকি? আরে তা লয়, ওই মেয়েটা আমাদের বাড়িতে কাজ করে। তোমার লেগে বলছে আমার একটা কাজ করে খায়। হ্যাঁ আমি হ্যাঁ সালারে আছি। কে কাজ করে? হ্যাঁ এখানে আছি ফরিদ মাস্টারের মেলাতে। হ্যাঁ হ্যাঁ শুটিং শুটিং। কে শুটিং করছে বাবা? তোর মায়ের ভাতার। হ্যাঁ এখন রাখো মোবাইলে, মোবাইলে পুঙ্গা কাটা নাই। পুঙ্গা কাটা লই, বল পুঙ্কি কাটা নাই। এই দেখবা দেখ, তুমি ব্যাটার ভাষা দেখবে। শোন তুই কি বললি? এই আমাদের ঝামেলা লেগেছে শুটিং এ, একটু দাঁড়া তো, বন্ধ করো তো, পরে কথা বললু। এই তুই কি বললি কি কাটা নাই? হ্যাঁ বাবা বিডিও সাহেবকে কি বললি 100 দিনের কাজের কথাই? তোমার বেটা কি ভাষা বলছি? আর তুই কি বললি দাদা? আরে তো লাইন। এই দেখো দেখ, এই তুই কি বললি মোবাইলের জন্য? ও যে বললি ভাঙা কাটা নাই। আমি পিড়ি খাচ্ছি, শালাকে মারাই ভালো। আমাকে কি করছিস? তুই তো দিলি তাড়াতাড়ি, আবার খাচ্ছিস বাপের সামনে বিড়ি খাই। ছোট ভাই কিন গাবে? আমি কিনবো কেন, তুই কিনেছিস দুটো? তুই দাদা হয়েছিস, একবার দে একবার দে একবার দে। এমনি কিনিনি, অত সহজ লাই তো কোথায় পেলি তুই? 100 দিনের কাজ করে কিনেছিস। চুপ, মিথ্যা বাজ কোথাকার, আমি তোর বাবা নই, আমার চোখের সামনে তুই মিথ্যা বাজ মিথ্যা কথা বলছিস তুই? 100 দিনে যে কাজ করেছিস তুই, কোথাও কোনো পুকুরে গাবাই দেখিনি। বিড়ি খাচ্ছিস? কে বললো? এই তো ধুমা, এই শয়তান বিড়ি খাচ্ছিস কেন? কই বিড়ি খেলাম গো? ওই তো তুই মুখে ধুই মেরেছে। তা লয় মশা লাগছে বলে পেটে ধুমু দিয়েছি, নতুন অসুখ আসছে পেটে ধুমু দিতে হবে। ও সেই জন্য অসুখটা হবে না, করোনা ভাইরাস। আচ্ছা বাবা তুই তো আমার বড় ছেলে, তুই আমার হ্যাঁ মিথ্যা কথা বলিস নি, তাই মোবাইল কিনলি বলে 100 দিনে কাজ করে। হ্যাঁ তাই কত গুণী হবো? তোকে কোনদিন পুকুরে গাবাই দেখিনি। হ্যাঁ কে কে তোকে মধ্যে পুকুরে গাবাই দেখিনি? পুকুরে গাবাই দেখবা কি করি, 100টা লোকের মধ্যে 70 জনা জল তুললে, আর 30 জন কাজ করে, আর 30 জন জল তুলে আর বিড়ি খেলে। আচ্ছা বাবা
ওই বিডিওকে বলি জল হোক তারপরে মাপলো তার মানে? তার মানে বুঝতে পারছো না? না, জলের তলায় 50 ফুট ভিটি মেঘ দিব ও হাতে গুটি নিবি। আচ্ছা বাবা আর একটা কথা, সত্যি কথা বলবি? হ্যাঁ বলবো। ওই যে পুকুরের ধারে ধারে আমরা যে মাঠে যাই বানটা লড় এখানে স্পঞ্জের মতো, ওটা মাটি ফেলানো নাই, সব বিড়ি খেয়েছে, চোখ মেরি বিড়ির ভুঙা ফেলেছি, দিয়ে পাহাড় পুড়ে গেছে। মোবাইল কইবে? মোবাইল আছে? মোবাইল কই? ওটা কি? কবার মোবাইল কিনবো পয়সা কথা পাবো? দেখো বাবা, তোমার বড় ছেলে আমাকে এত লোকের সামনে অপমান করলি। দেখো মা, তোমার বড় ছেলে আমাকে এত বড় অপমান করছে। শোন বাবা, একটু ছোট ভাই, একটু তুই তুই বুঝ না। কেন বুঝবো? এত লোকের সামনে আমাকে অপমান করলি বাবা। আর তুই ক্ষমা করে দে তো দাদা হয়। আমাকে এত বড় অপমান করলি। দেখো বাবা, ও কেমন সালের শরীরের বাচ্চা। কি অন্যায় কথাটা বললো আমাকে? বলছে শিউরের বাচ্চা, আমাকে বলছে শিউরের বাচ্চা। একটু ক্ষমা করে দে। শিউরটাকে আমি হাতে কুড়ি হইয়ে বাবা, ও টাকা দিলে শুনবো না আমি, যাও আমি দিব রাগু। ঠিক আছে মা, তোমাকে তোমাকে শিওরের বাচ্চা বললি, তাহলে তুমি শিওর? আমি শিওর। তার বাচ্চা আমি? তুই শিওরের বাচ্চা? আমার মা যে শিওর নি। শিওর নি? কে শিওর নি রে? তুই ছোড়া তা আমাকে আমাকে তো গালাগালি দেয়নি, বাবাকে শিওর বলেনি, সেই শিওরের বাচ্চা আমি। আরে আমার রাগ সহ্য হচ্ছে না, আমি দেবো রে। ওরে ওরে বাবা, কিছু বলিস না রে বাবা, মানিস না বাবা, কিছু বলিস না রে, কি করবি রে? আরে আমার বাবা একটা গণ্যমান্য জঘন্য ব্যক্তি। আমি জঘন্য ব্যক্তি? যেখানে যাই মার না খাই, ঘুরে না খাই, কে মার খাই বাবা? আই কোন মেরে মার খেলো? সালার স্টেশনে একজনে পকর মেরি পালাচ্ছিল, তাকে ধরতে না পেয়ে বাবাকে চিৎ করে ফেলে মুখোমুখি দিল। অপমান করে বাবাকে? তোর বাবা মরে গেল আমার মরে গেল রে, ওরে মরে গেল রে, ওরে
মরে গেল রে পুরা দুই ভাই মারামারি করে মরে গেল মারলি সর্বনাশ হয়ে গেল গো মরে গেল গো ওগো মরে গেল গো মরে গেল গো শান্ত হবে মরে ওগো মরে গেল গো ওগো কি হবে গো বল ভয় নাই কিছু হবে না ভয় নাই বল আরে কি কি আমি শান্ত হব আমি দেখছি তোর বাবার হাত লাগছে ওরে ওরে তুই কেন রে বাবা আমার আঙুল লড়ছে না বাবা বাবা যে ডান হাতে আমাকে ভার দিতা কে ভার দিবে বাপ রে বাবা কি মামা কি হলো সোজা দেখি দেখ 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 আমি বলছি তুই তাড়াতাড়ি থানায় যা নাকি বিপদ হয়েছে দেখতে হবে তোর লাগছে নাকি লাগছে লাগছে বাবা দেখ বাবা দেখ বাবা দেখ বাবা দেখ বাবা মেডিকেল মেডিকেল